আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার জুমু নিয়মিত আয়োজন জীবন ও চেতনা অনুষ্ঠানে দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি কথা বর্তমান সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে আমার আপনার ঘরে আমাদের পরিবেশ প্রতিবেশে হামেশাই এই দাবির কথাটি উঠছে বিশেষ করে আমাদের তরুণ সমাজের তরুণ প্রজন্মের মুখ দিয়ে আর সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস প্রসঙ্গতই আমাদের আজকের বিষয় হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস যদিও ন্যায় বিচারের এই দাবিটি কাল থেকেই প্রত্যেক দেশে সমাজে আছে কিন্তু বাংলাদেশে ইদানিং এটি একটি মোমেন্টাম পেয়েছে উই ওয়ান্ট জাস্টিস চলুন দর্শক আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সম্মানিত আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আলাইকুম রহমতুল্লাহ এরপর আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক আনম রশীদ আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব ডাকসুর সাবেক ভিপি আমাদের পরিচিত মুখ জনাব নুরুল হক নুরু আসসালামু আলাইকুম উই ওয়ান জাস্টিস তো এর পিছনে আপনি কি মনে করেন কি অনুভূতি কাজ করেছে একজন তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি উই জাস্টিস এই স্লোগানটার কথা যদি বলেন বা এটার ব্যাকগ্রাউন্ড বললে আমার মনে হচ্ছে যে এটা বিশেষ করে দু সালে নিরাপদ সড়ক আন্দোলনে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল কারণ হচ্ছে দু হাজার আঠারো সালের আপনার ফেব্রুয়ারি থেকে আমরা একটা কোটা সংস্কার আন্দোলন শুরু করি যে আন্দোলন করতে গিয়ে আমরা একটা পর্যায়ে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডোকে হলের সামনে ছাত্রীরাও পর্যন্ত লাঞ্ছিত হয়েছে শহীদ মিনারের মতো জায়গায় ছাত্র ছাত্রী শারীরিকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তরিকুল যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার এই আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই ঘটনাগুলোর পরপর কোটা সংস্কার আন্দোলনটা তখন একটু স্তীমিত হয়ে পড়ে তখন একই বছর আপনার আপনার সেপ্টেম্বর বা অগস্টের দিকে আপনার নিরাপদ সড়ক আন্দোলন রমিজুদ্দিন ক্যান্টনমেন্টের দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠে সেই সময় স্কুলের শিক্ষার্থীরা আবার ওই কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে চেয়েছিল পুলিশ দাঁড়াতে দেয়নি আবার শিক্ষার্থীরা সংগঠিত হয়ে পরে সড়কে এসেছে লাঠিচার্জ করেছিল এবং সে আন্দোলনটা সারা দেশব্যাপী আবার তৈরি হয় কারণ এর আগে এই যে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা একভাবে নির্যাতিত তখন তারা তাদের হামলার যে অন্যায়ভাবে হচ্ছে পুলিশ অংশ নিচ্ছে এটার বিচার এবং এই যে সড়ক আপনার নিরাপদের দাবি এটা কোনো রাজনৈতিক দাবি না কিংবা কোটা সংস্কার চাওয়া এটা তার দাবি এটা কোনো রাজনৈতিক দাবি না কোনো দলের দাবি না এটা একটা সার্বজনীন দাবি ওইখান থেকে আসলেই তখন জাস্টিস শব্দগুলো বেশি আমরা স্লোগানগুলো দিয়েছি যে উই আন্ট জাস্টিস আমরা কোনো ইনজাস্টিস চাচ্ছি না কোনো পলিটিক্যাল বায়াস কোনো বিষয় না জাস্টিস ওই জাস্টিসের কথা আরেকটা বলেছেন যে আরও একটা বিষয়ের বাস্তবতা ছিল যে গত বিশেষ করে আপনার দেড় দশকে অন্যায়টা অবিচারটা এতটা নিয়ম মাফিক হয়ে যাচ্ছিল যে তার বিরুদ্ধে মানুষকে জাস্টিসের জন্য জাগ্রত করা সচেতন করাটাও করাটাও একটা প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছিলো এই ঘটনাগুলো মনে করি যে মানুষকে জাস্টিসের কোয়েস্ট মেটানোর জন্য আসলে অনুরোধিত করেছিল এবং এটা সর্বজনীন রূপ পেতে যাচ্ছিল ওটাকে রিপ্লেস করার জন্য জাস্টিসের দাবিটা ওঠে হ্যাঁ তো সেখান থেকে আমি এখন জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের কাছে আসতে চাই আপনি তো একজন একটি রাজনৈতিক দলের জনপ্রিয় রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ইনজাস্টিসকে জাস্টিস জাস্টিস দিয়ে রিপ্লেস করা এই বিষয়ে আপনার কি মতামত আপনারা কি পদক্ষেপ নিতে চান বা কিভাবে কি এগুতে চান আপনি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি করা উচিত বলে আপনি মনে করেন যে আমি আবারও এটিএন বাংলার জীবন ও চেতনা অনুষ্ঠান যারা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স বিন্দু এবং উপস্থাপককেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মনে করি এবারের ছাত্রদের এই যে স্লোগান এটা গোটা বাংলাদেশের রাজনীতির পুরো মোড়কে গড়িয়ে দিয়েছে এবং হাসিনার অবৈধ শাসনকে এই একটা স্লোগান ইনভিলিট করে দিয়েছে এই একটা স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশকে ফোটাই তোলা হয়েছে আমাদের মেধাবী তরুণ ছাত্রনেতারা তার একটা স্লোগান দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাষাকে তারা তাদের এই স্লোগানের মধ্যে জায়গা করে দিয়েছে ফলে এই একটা স্লোগানের মধ্যে সবাই তার মুক্তির ঠিকানা খুঁজে পেয়েছে ফলে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই দল বেদে এভাবে কোনো আন্দোলনে দাদা নাতি স্বামী স্ত্রী ভাই বোন দল বেঁধে যে আসে নাই ওকে টিজ করা হয়েছে তাহলে তুমি কি আসলে কি ভিতু তুমি কি কাপুরুষ কেন যাচ্ছ না তাহলে এই একটা স্লোগান এটা একটা ঐতিহাসিক স্লোগান এবং আমি মনে করি এই স্লোগান এর মধ্য দিয়ে গোটা জাতিকে মানুষের বঞ্চনাকে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে একটা বড় ধরনের মানে আঘাত আনা হয়েছে যে এখানে ন্যায় বিচার দেওয়া ছাড়া অন্য কোনোভাবে এই জাতিকে শাসন করলে এটা আমাদের এই তরুণ সমাজ আমাদের আগামী প্রজন্ম এটা মেনে নেবে না এখন আমাদের দায়িত্বটা কী আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দল যারা আসি কিংবা সমাজের অন্য স্টেক হোল্ডার যারা আছে এই শুধু একটা চেঞ্জ হলো হাসিনা বিদায় নিল অন্য কেউ আসলো আমাদের শাসন পদ্ধতি একই থাকলো সেই আমরা আগে যা ছিলাম তাই থাকলাম তাহলে কি এখানে জাস্টিস প্রতিষ্ঠিত হবে আমাদের অনেক গভীরে যেতে হবে জাস্টিস আমরা কোথায় পাব এটা কিন্তু একটা তারা আল্লাহর শেখানো বাসায় কথা বলেছে আল্লাহ তাল পবিত্র কোরআনে সোরান্ন নহলের নব্বই নম্বর আয়তে বলেছেন আউজ বিল্লাহ সঈদানুর রাজিম ইন্নল্লাহ হাইয়া বিল আদালহসান ও ইতা ইজুল করবা ওয়ানহা আনিল ফাহাসা ইউল মনকর ইউল বাগ ইয়াইজকুমলা আল্লা কুম তাজাক্ষ খুব চমৎকার আর একটা আয়া আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমার তোমরা সমাজের সর্বস্তরে আদল কায়েম করো জাস্টিস কায়েম করো আদল এর পরের অংশটা আমি পরে আলোচনা করতেছি তাহলে এই আদলটা কোথায় পাবো আমাদের বিগত তিপ্পান্ন বছরের শাসন আমল যদি আমরা দেখি আমরা কি আমাদের পরিবারে কি আদল কায়েম করতে পেরেছি আমাদের সামাজিক বিচারে কি আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায় বিচার কায়েম করতে পেরেছি আমরা কি আমাদের অর্থনীতিতে ন্যায় বিচার কায়েম করতে পেরেছি আমরা কি আমাদের পার্লামেন্টেই মানুষের কথা বলার ক্ষেত্রে আমরা কি ইনসাফ কায়েম করতে পেরেছি আমরা দেখব একটা জায়গায় নয় তাহলে কেন নয় আমাদের রাজনীতিবিদ যারা ছিলেন তারা কি তাদের কি যোগ্যতার গাড়তে ছিল তাদের কি নেতৃত্বের বলিষ্ঠতার গাড়তে ছিল না তারা অনেক যোগ্যতার অধিকারী তারা অনেক বলিষ্ঠতার অধিকারী তারা আসলে সঠিক জায়গায় নক করতে ব্যর্থ হয়েছে। তারা যেটা চেষ্টা করতেছেন সেটা হলো নিজস্ব মন গড়া চিন্তা চেতনা দিয়ে কিংবা কোনো দার্শনিকের দর্শন দিয়ে তারা এটাকে সমাজকে পরিবর্তন করতে চেয়েছেন যার ফলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে জীবন আদর্শ জীবনবোধ মানুষের যে বিশ্বাস মানুষের যে মূল্যবোধ তাহিব তামদন এটাকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব ধরতে ব্যর্থ হয়েছে এজন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে আমাদের চেতনায় পরিবর্তন আনতে হবে আমরা আলটিমেটলি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বিশ্বাস করি যে মূল্যবোধকে আমরা লালন করি সেই মূল্যবোধ সেই চেতনাকে বিসর্জন দিয়ে ভাড়া করা আদর্শ দিয়ে হায়ার করা কোনো চেতনা দিয়ে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে জাস্টিস কায়েম হবে না সেটা যদি আরও বিস্তারিত আমি জানতে চান আমি সেটাও বলতে রাজিয়াছি প্রাথমিকভাবে এটুকু বললাম জাস্টিস কায়েম করতে হলে আমাদের আর গভীরে যেতে হবে আমাদের সামগ্রিক চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে আচ্ছা তার মানে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একেবারে চিন্তা এবং বোধের পরিশুদ্ধির কথা বলছে যে একেবারে মানুষের প্রথমে নিজে থেকে শুরু করছে প্রত্যেক রাজনীতিবিদ দেশের প্রত্যেকটা নাগরিককে সে কী বিশ্বাস করে তার প্রতিফলন সে করে কিনা না করলে কেন করে না সেখান থেকে আমাদেরকে আলোচনাটা আর একটু গভীরে গিয়ে করতে হবে ভাষাভাষা আলোচনা করলে হয়তো কিছুক্ষণ আমরা আলোচনা করে মজা পাবো কিন্তু আলটিমেটলি যাতে সেটাই আমরা গভীরে আলোচনা করব এটা অবশ্য আমি একটা আয়াত বলেছি আপনি এই আয়াতের ব্যাখ্যা আমাদের এই অবশ্যই জনাব মুসলিম রেফারেন্স টেনেছেন পবিত্র কোরআন থেকে এবার যাচ্ছে অধ্যাপক আনম রশিদ আহমদের কাছে আসলে এই যে জাস্টিস প্রতিষ্ঠা তিনি কিছুটা বলেছেন এটা ইসলামিক ইমপ্লিকেশনটা কি আসলে জাস্টিস প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কি করা উচিত বলে মনে করেন যে ধন্যবাদ আপনাকে আজকের যে বিষয়টি এটি খুবই সমোপযোগী এ বিষয়ে আলোচনা হয় প্রয়োজন আর আমার পূর্বে যে দুজন আলোচক বিজ্ঞ আলোচক আমাদের সালিম উদ্দিন জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরে সম্মানিত আমির এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমাদের নুরুল হক নুরুদুর সবাইয়ের কাছে পরিচিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি আসলে যে জাস্টিস এই শব্দটির ইসলামিক পরিভাষা যেটা আদল বা আদালত তা আমাদের আলহামদুলিল্লাহ সৌভাগ্য যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ এটি আমাদের আইডেন্টি আসলে যদিও চেষ্টা করা হোক এই যে আমাদের সরিয়ে ফেলার জন্য ব্যর্থ হয়েছে ব্যর্থ হবে এই আইডেন্টিটির উপরে আমরা থাকব দেখেন আদালা আমাদের আদালত যে বলেন আরবী শব্দ হাকেম আরবি শব্দ এজলাস আরবি শব্দ এই যে আসামে হাজিরা দেওয়া আরবি শব্দ কোর্ট রায় দিয়েছে আরবি শব্দ তো এই হচ্ছে আপনার আমার দেশের যে আইনি যে পরিভাষাগুলো এগুলি সবগুলো ইসলাম রিলেটেড এখন আদ আদালা ইনসাফ বা জাস্টিস এর কি ইনজাস্টিস বা জুল আল্লাহ সুবাহন আল্লাহ কোরআন মাজিদে একাধিক জায়গা বলেছেন তিনি তার বান্দার উপরে জুলম করবেন না ইনজাস্টিস করবেন না তার আল্লাহর ফেতরাত আল্লাহরও ফেতরাত আছে আল্লাহ যেটা চান সেটা হচ্ছে জাস্টিস তিনি জাস্টিস করবেন তিনি জাস্টিস চান যেটি আমাদের সম্মানিত আর সালিম উদ্দিন বলছেন যে সুরায় নাহালের নব্বই নম্বরে তা আল্লাহ আদেশ করেছে আরেকটি আয়াত হচ্ছে সুরা নিসার যে আল্লাহ মুরুকান আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে আমানতগুলো এই আমানতের যারা মালিক তাদেরকে ফিরিয়ে দাও তো আমরা বিগত প্রসঙ্গক্রমে বলতেছি এই বিগত যে নির্বাচনগুলি হয়ে গেল এই চারটে নির্বাচন সম্ভবত তো এই ষাটটি নির্বাচনে যে আমানত যাদের তাদের আপনার এই আমানত কি তাদেরকে আমরা দিতে পেরেছি তাহলে এটা তো একটা ইনজাস্ট্রিস বড়ো ধরনের ইনধাস্ট্রিস তাহলে এর দুইটি কথা হচ্ছে যারা আমানতের হকদার তাদেরকে এই আমানত তাদের কাছে পৌঁছিয়ে দেবো ভোট একটা আমানত সেই আমানত যা এই মালিক যারা এই আমানতের তাদের সাথে আমাদের মানে তাদেরকে আমরা এই আমানত থেকে দূরে রেখেছি তাদের আমাদেরটা আমরা আমাদের মতো করে ব্যবহার করেছি আচ্ছা এরপর বলা হয়েছে যে তোমরা যখনই শাসন করবে ইনসাফ জাস্টিসের সাথে করবো দেখুন ইসলাম শুধু জাস্টিস চায় না যেটা আমাদের সালিম উদ্দিন যে আয়াত তার নব্বই নম্বর আয়াত সেখানে আল্লাহ আদেশ খান আগ্রহ আর আরেকটা হচ্ছে এহসান আদ্র হচ্ছে সমতা সম তিনটাই বিষয় একটা হচ্ছে আদ মানে সমতা এরপরে হচ্ছে এই সমতা থেকে নিচে গেলে এটা জুলম হবে আর যতটুকু সে পাবে ততটুকু দেওয়ার নাম আর তার সে বেশি চেহা আচ্ছা জন্য কোরআন মজিদ দেখেন বাবা মার ব্যাপারে কখনো আদ বলা হয়নি যে বাবা মা যতটুকু করেছে তুমি হিসাব করে করে ততটুকু করো বরং কোরআন মজিদে বারবার বলো পুরো কুরআন মজিদ বাবা মার বিশ্বের সবসময় হেসান বলেছে মানে সে যতটুকু করেছে তার ততটুকু না বেশি বরং তার চেয়ে বেশি করো তাহলে জুলম হচ্ছে ইনজাস্টিস আদল হচ্ছে জাস্টিস আর এহসান হচ্ছে জাস্টিস তার চেয়েও একটু বেশি বেশি আচ্ছা এখন জাস্টিস নিয়ে যখন কথা বলবো তার বিফুরটাকে জুলম আল্লাহ জুলম পছন্দ করেন না তারপরে এই জুলুম যারা করে এদের ব্যাপারে ভয়াবহ কথা বলা হয়েছে যে যাদেরকে আল্লাহ দায়িত্ব দেন তারা যদি দায়িত্বাধীন লোকদের ব্যাপারে যদি তারা খেয়ানত করে তারা জান্নাতে প্রবেশ করবে না এই কথা বলা হয়নি রসেসম্ভ বলছেন হার রেহি আর জান্না। ওই দায়িত্বশীলের উপর জান্নাত হারাম অতএব যারা শাসন পরিচালনা করে আমি প্রেক্ষিত আমার বাংলাদেশকে আমি ধরি আমার প্রেক্ষিত আমি বিগত যে স্বৈরাচারী শাসন আমলটে ধরি তারা কি খেয়ানত করে নাই তাহলে খেয়ালদ যারা করে যারা জুলুম করে ইনজাস্টিস করে তাদের তারা জান্নাতে যাবে না শব্দটাই ভাবে না জান্নাত হার আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আচ্ছা এখন আমি যা বলি তার ব্যতিক্রম করে ইনজাস্টিস আমরা আমাদের যে চেপে বসেছিল আমানত দলের আমানত ভোট এটা থেকে বঞ্চিত করে যারা এই দেশকে অধীন শাসন করেছে কি বলেছে তারা মদিনার সনদ অনুযায়ী দেশ এই মদিনার সনদ অনুযায়ী যে মানুষ কথা বলতে পারে না মানুষের অধিকার মানে লঙ্ঘন করা হচ্ছে সর্বত্র সর্বত্র আর সেখানে মদিনার এটা হাস্যকর না এটা ইন্ডাস্ট্রি এটাও বড়ো ধরনের ইন্ডাস্ট্রি যে আমি বললাম যে মদিনার সমুদ্র অনুযায়ী দেশ চালাবো আর আমি মানুষকে অধিকার বঞ্চিত করছি আমি মানুষকে জুলম নির্যাতনের দিকে ঠেলে দিচ্ছি আমায় আমার বা আমার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি জেলে আপনার ফাটাই দিচ্ছি তো এইভাবে ইনজাস্টিস দেখেছে জাতি আর আলহামদুলিল্লাহ আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা উই ওয়ান্ড জাস্টিস বলে রাস্তায় নেমেছে আজকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই উই ওয়ান্ড জাস্টিস এই স্লোগানে যারা রাজপথে জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তারা তাদেরকে আল্লাহ যেন জাননাথে উঁচু মর্যাদা ধন্যবাদ আর যারা এখন আহত আছেন আল্লাহ তাদেরকে যেন দ্রুত আরোগ্য আমি আমরা পেলাম জনাব নুরুল কাছে যাচ্ছি আবার আমরা জনাব আনম রশিদ আহমদ যেটা বলছিলেন যে আসলে ইনজাস্টিস কতটুকু কোন গ্র্যাভিটির এটা একটা আল্লাহর কাছে গোনার কাজ বা আমাদের সমাজের কাছে ইনজাস্টিস তো এটা শুনলাম এই উই ওয়ান জাস্টিসের দাবি নিয়ে একটা আন্দোলন হলো একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো এটাকে অবলম্বন করি তো পট পরিবর্তন হওয়ার পরে যারা আসলে আপনি যদি আমি বলি যে একটা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এখন কোথায় কোথায় ইনজাস্টিস দেখছেন অর্থাৎ কোথায় কোথায় রিফর্মটা দরকার প্রতিষ্ঠা করতে করতে গেলে আপনার নিশ্চিত হলে জাস্টিসকে জাস্টিস সমাজের সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এখানে একটু আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখনো সাধারণভাবে মনে করি ন্যায় বিচার মানে হচ্ছে আইন আদালতে গেলাম বিচার পেলাম এটুকি আমার ন্যায় বিচার আমি সত্য কথা বললাম এটাই হচ্ছে আমার জাস্টিস কিন্তু এর বাইরে তো ইনজাস্টিস আরো আরো অনেক ক্ষেত্রে হয় না আইনাদালতের এটা আপনি কোন কোন ক্ষেত্রে দেখছেন আইনাদালতের আপনার নিয়মতান্ত্রিক নিয়মনীতি অনুযায়ী চললি তো আমাদের যেটা ইনসাব যেটা ইসলামিক মূল্যবোধের জায়গা থেকে যদি বলেন সেই বিচারটা তো কায়েম হবে না যেমন আল্লাহ পাক আপনার কোরআনে বলা আছে যে প্রত্যেক মানুষ পশু পাখি সবার হক আছে তো এই হক যেমন আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে যে আমি আমার বাসায় ধরেন একজন কর্মচারী আছে তো আমি তার সুযোগ সুবিধাটা দেখতেছি কি না তার অধিকারটা আমি নিশ্চিত করতেছি কি না প্রথমত মানুষের অধিকার নিশ্চিত করা অধিকারের মধ্যে দিয়ে সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে টিকে থাকবে তার ভিত্তি হিসেবে কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করা তার মধ্যে অন্যতম হচ্ছে বিচার বিভাগ প্রশাসন এটা যেহেতু আমরা এইটা ধরেন আরব দেশগুলোর মতো তো আমরা ওই ধরনের কোনো রাজতান্ত্রিক দেশ না প্রতি পাঁচ বছর পর পর আমাদের এখানে নির্বাচন হয় এই যে মানুষ ভোট দিতে পারলো না এই যে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করালো এটা হচ্ছে একটা আপনার ইনজাস্টিস তো আজকে যদি জাস্টিস প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আসলে বিশেষ করে এখানে একটা কার্যকর ভূমিকা রাখতে হবে এবং আমাদের দেশে আরও একটা জায়গা আছে ইসলামিক যেটা বলছেন যেটা ঠিক যে জনসংখ্যার দিক থেকে নব্বই ভাগের উপরে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ রাজনৈতিক দলগুলো যদি তাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আদর্শিকভাবে গড়ে তুলতে পারে তাহলে সমাজে একটা ইনসাফ কায়েম হতে পারে এবং এই আন্দোলনের স্প্রিট প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন দরকার আমি টুপি অনেস্ট বলছি যে আমরা পরিবর্তন চেয়েছি কিন্তু এই দেশের গত পঞ্চাশ বছরের যে কাঠামো এবং সিস্টেম রাতারাতি পরিবর্তন হবে না আর মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা যুগ যুগ ধরে কাল ধরে চলতে থাকে আসছে জানাব সেলিম উদ্দিনের কাছে যেটা বলছিলেন জনাব নুরু সেটা হচ্ছে যে আসলে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে জাস্টিস প্রতিষ্ঠার জন্য তো উনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনিও ব্যক্তিত্ব এবং সিনিয়র হিসেবে অভিজ্ঞতা বেশি সে হিসেবে বলতে চাচ্ছে কোন কোন ক্ষেত্রে আসলে রিফর্মটা দরকার এবং উনি যেটা বললেন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে সব ক্ষেত্রে মসজিদ থেকে শুরু করে একদম শিক্ষা প্রতিষ্ঠান আইন অঙ্গন সবখানে এটা আছে তো এটা আসলে স্পেসিফাই করে কি পদক্ষেপ নেওয়া যাবে কি চিন্তা করছেন কিভাবে করা যায় আপনি এর আগে যেমনটি বলেছেন যে চিন্তার এবং বোধের মধ্যে পরিশুদ্ধি আনতে হবে তো এইটাকে আরেকটু গভীরে গিয়ে কতটুকু কি করলে এই রাজনৈতিক দলগুলোকেও এই এ থেকে বেরিয়ে আসতে পারে তাদের যে ইনজাস্টিস তাদের মধ্যেও আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে আর দেশের মধ্যে কীভাবে প্রতিষ্ঠা কথা বলবে আমি থার্টি সেকেন্ড একটা পয়েন্ট অ্যাড করতে চাই আর একটা আমাদের বড় জায়গা হচ্ছে আমাদের এই শিক্ষা ক্ষেত্রটা শিক্ষা যদি আমরা সেই মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে হবে কারণ এই শিক্ষার মাধ্যমে তো প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ নেতৃত্ব এবং প্রজন্ম তৈরি হচ্ছে সুতরাং এই জায়গাটাও আমাদের একটু ভাবতে হবে রাইট আসলে যেটা কথাই বলে আসলে নরভাই যেটা বলেছেন এটাই হলো সঠিক কথা আরে প্রথমে আমাদের জাতি গঠনের উদ্যোগ নিতে হবে আর জাতি গঠনের মূল কারিগর মূল আমাদের জায়গা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন তো শিক্ষাঙ্গনকে আমরা যদি আমাদের এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বহুত বিশ্বাস অর্থাৎ ইসলামের আলোকে ইসলামী শিক্ষা যদি আমরা প্রবর্তন করতে না পারি আধুনিক জ্ঞান বিজ্ঞান অবশ্যই আমরা শিখব এবং সেটা তো ইসলামের সাথেটার কোনো সাংঘর্ষিক না ইসলাম ইসলাম যেটা বলেছে বিজ্ঞান এখন সেটাই সেটাই বলে আরও অনেক পরে এসে বলতেছে আল্লাহ রসুল অনেক আগে যা বলেছেন বিজ্ঞান এসে অনেক পরে সেটা বলতেছে আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৌতিক শিক্ষাকে তথা আরও ডাইরেক্ট যদি বলি যেহেতু আমরা বিশ্বাস করি কোরআনে এবং কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স তো সেই কোরআনটা কেন আমরা প্লে থেকে মাস্টার্স পর্যন্ত যেখানে যেটা প্রযোজ্য যতটুকু প্রযোজ্য সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ছেলেরা আল্লাহ সম্পর্কে জানবে রাসুল সম্পর্কে জানবে দিন সম্পর্কে মা বাবার কর্তব্য সম্পর্কে জানবে শিক্ষকদেরকে সম্মান দেওয়া শিখবে তারা পরোপকারী মানুষ হয়ে গড়ে উঠবে তারা নিজেদের নিজের স্বার্থ বিলি দিয়ে অন্যের কল্যাণ কর্তব্য এটা শিখবে এটা তো এখনকার শিক্ষাব্যবস্থা নাই তো আমি ব্যক্তিগতভাবে ধার্মিক আমার ছেলেকে আমি ধর্ম শেখাবো না দিন শেখাবো না তাকে এখান থেকে দূরে রাখবো তাকে সেকুলার ব্যবস্থার মাধ্যমে আমি তাকে স্বার্থপর করে তুলব এটা একটা কন্ট্রাডিকশন না আজকে আমাদের জাতি পিছানোর বড় কারণ হলো আমাদের এই কন্ট্রাডিকশনগুলো আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম তো ইসলামের প্রয়োগটা কোথায় এই যে রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে হেডে রেখে এইটার আলোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থা সাজাতে পারি এটার আলোকে আমরা অর্থনীতিকে যদি শোধমুক্ত করতে পারি নীতিকে যদি আমরা ইনসাফ পূর্ণ করতে পারি আমরা যদি আমাদের এই সমাজে চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ছাত্র মা বাবা কষ্ট করে বিশ পঁচিশ বছর পড়ালেখা করানোর পরে সে মাস্টার্স ডিগ্রি পাশ করলো কিন্তু তার চাকরি নাই আবার চাকরিতে এই কয়েকদিন আগে পর্যন্ত কোটা ব্যবস্থা ছিল যেটা আমাদের ছাত্র আন্দোলন করে বন্ধ করলো তো এই যে বৈষম্যগুলো সমাজে আছে তারা তো বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন করেছে বৈষম্য যদি দূর করতে হয় মানুষকে স্বার্থপরতার ঊর্ধে উঠাইতে হবে নেতৃত্বকে স্বার্থপরতার ঊর্ধে উঠাইতে হবে আর সেটা একমাত্র আল্লাহর ভয় তাক যে আমাকে মরতে হবে মৃত্যুর পরে আল্লাহর সে জবাব দিতে হবে এই অনুভূতি যত তীব্র হবে তখন কেউ কারো অধিকার হরণ করবে না কেউ কাউকে কষ্ট দেবে না সেক্ষেত্রে আমরা মনে করি ইসলাম কি যেহেতু আমরা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেছি রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ঘোষণা করেছি এইটার রিফ্লেকশন আমাদের শিক্ষায় সংস্কৃতিতে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে আমাদের পার্লামেন্টে আমাদের সব জায়গায় যদি এটাকে আমরা আপহোল্ড করে আমরা আগাই তাহলে আমাদের জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হবে যেটা আল্লাহ চানিম ও বেহাবলিল্লাহ জামিয়াং ওলা তাফার রক তাইলে আল্লাহর রশ্মিকে যদি সবাই মিলে ধরে আপনি কে সবার উপরে রাখেন কে রাখেন কে রাখেন দিনকে রাখেন তারপরে রাজনীতি করেন না ভাই রাজনীতিতে ইসলামের হারাম না ইসলাম তো এই যে একটু আগুন আয়াত বললেন যে তোমরা যখন ফয়সালা করো আল্লাহর হুকুম অনুযায়ী করো যেহেতু আল্লাহ আমাদের লাগবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি ইন্না ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি আল্লাহর কাছেই আমরা ফিরে যাব হিসাব দিতে হবে সেই দায়িত্বানুভূতি যদি আমরা ছাত্রদের মধ্যে তৈরি করতে পারি শিক্ষকদের মধ্যে তৈরি করতে পারি সমাজের মানুষের মধ্যে যদি মসজিদের ক্ষতি বিমা মোয়াদ্দিন কিংবা আমাদের প্রাইমারি স্কুলের টিচারদের কথা বলেন আমাদের হাই স্কুলের টিচারদের কথা বলেন এই যে প্রচলিত শিক্ষার বিরুদ্ধে আমাদের কিছু টিচাররা এই যে হাসিনার লাস্ট যে শিক্ষা পদ্ধতিটা চালু করলো এটার বিরুদ্ধে মানববন্ধন সবচেয়ে অহিংস এবং নরম কর্মসূচি যা প্রতিবাদ জানানো এটার জন্য টিচারদের নিয়ে ডান্ডা বেড়ে লাগাইছে তাদেরকে পিটাইছে রিমান্ডে নিয়েছে অবাক হওয়ার মতো ঘটনা সোশ্যাল মিডিয়া বক্তব্য দেওয়া সোশ্যাল মিডিয়া বক্তব্য জন্য যে কি একটা অ্যাক্ট আছে আপনার সাইবার অ্যাক্ট দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে তাইলে এই যে দেশের অবস্থা এই অবস্থা যদি মুক্তি পেতে আমি যেটা বলতে চাচ্ছি যে পুরাতন যে গতানুগতিক ধারা আমাদের রাজনীতির এগুলো পরীক্ষিত পরীক্ষা হয়ে গেছে সবই এদের যারা শাসন করেছেন তারা যদি ওই ব্যবস্থা নিয়ে ওই চিন্তা নিয়ে যদি আবার শাসন করতে চান এখানে জাস্টিস গায়ম হবে না উনি যেটা বলেছেন আবার সেই পথে দেশ যাবে এজন্য আমাদের রাজনীতিবিদদেরকে ভেবে চিনতে এবং প্রেজেন্ট যে রিজিম আছেন ওনারা যতদিন আছেন ওনারাও জাতির পালসকে বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ জনাব মুসলিম উদ্দিন বেশ প্রিসাইজ বক্তব্য পেলাম আপনার কাছ থেকে আসলে যেটা হচ্ছে যে মানুষের আল্লাহর কাছে পরকালের জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করতে হবে আর তাহলেই আপনার ভাষায় মানুষ আসলে সব ক্ষেত্রে ইনজাস্টিস থেকে বেরিয়ে আসবে জাস্টিস মানুষ যদি সৎ হয়ে যায় সততা মানুষের মধ্যে যখন থাকবে সে তো কাউকে ঠকানোর চিন্তা করবে না আরেকজনের অধিকার হরণ করার কথা চিন্তা করবে না বরং অধিকার দেওয়ার জন্য চিন্তা করবে আমরা স্পষ্ট বক্তব্য পেয়েছি এবার যাচ্ছে আনম রশিদ আহমদের কাছে যেটা বললেন তিনি সেটা হচ্ছে যে আসলে পরকালের জবাবদিহিতার অনুভূতি এইটা জাগ্রত করতে হলে উনি কিছু পথ দেখিয়েছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি কিছু বলতে চান ভাই একটা কথা বলেছেন যে এই যে জাস্টিস এই জাস্টিসটা নিজ থেকে শুরু করতে হবে আমরা শুধুমাত্র এই আমাদের আইনি যে প্রতিষ্ঠানগুলোতে জাস্টিস চাইব আর বাকি গোটা জীবন আমাদের সেখানে ইনজাস্টিস থাকবে তা তো হয় না আমাদের পরিবারের কথা আমাদের হাটে জাস্টিস থাকতে হবে পরিবারে জাস্টিস থাকতে হবে শিক্ষা ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থায় সকল পর্যায়ে জাস্টিস থাকতে হবে এখন এই জাস্টিসটার মডেলটা কি হবে এটা সুন্দর কথা বলছে এরা কর্মজিদে আছে এই দেলু হু আক্রাবলি তাকুয়া তোমরা জাস্টিস করো এটি তাকুয়ার খুব কাছাকাছি তাহলে বোঝা গেল জাস্টিস এবং তাকুয়া একটা একটা যেন পরিপূরক পরিপূরক যার মধ্যে তাকুও আছে আল্লাহর ভয় আছে আল্লাহর কাছে জবাব দিয়েই তার ভয় আছে সেই কিন্তু জাস্টিস করবে এবার একটি কথা আমি বলে শেষ করব। সেটা হচ্ছে আমাদের দেশের একটি স্বনাম ধন্য আপনার মিডিয়া হাউস বিগত অনেক বছর আগে একটা স্লোগান শুরু করেছে বদলে যাও বদলে দাও কিন্তু বদলে যাও বদলে দাও কিন্তু কিসের ভিত্তিতে একটা তো আপনার মূলনীতি থাকতে হবে সে বদলে যাও বদলে দেওয়ার মাধ্যমে এখন মেয়েরা জিন্স প্যান্ট আর যে টি শার্ট পরা শুরু করেছে চুল ছোট করা শুরু করেছে ছেলেরা বড় চুল দেওয়া শুরু করেছে কথা ঠিক তারা বদলে গেছে বদলে গেছে এই জন্য উই ওয়ান্ট জাস্টিস আমার মডেলটা কি হবে আমার মডেল হবে ইসলাম আমার মডেল হবে মোহাম্মদ আমি তার জীবন থেকে কয়েকটা উদাহরণ দেব একটি উদাহরণ হচ্ছে যে নোরমান ইবনে বাসির নাম একজন সাহাবি সহিম হাদিস আমার বাবা আমাকে একটা কিছু সুযোগ সুবিধা দিতে চাইলেন তা আমার মা বেঁকে বসতেন যে না রসলামকে আগে জানো রসলামের কাছে গেলেন যে তুমি অন্যান্য একে যা দিচ্ছ অন্যান্য যে আছে তাকে দিচ্ছ না আমি জুলুমের সাক্ষী হব না আমি ইন্ডাস্ট্রিসের সাক্ষী হব না তাহলে উনি শিখালেন নাকি তোমার পরিবারে তুমি তোমার সন্তানদের মধ্যে জাস্টিস একটি উদাহরণ আরেকটি উদাহরণ হচ্ছে রসলাম ওই গণিমতার সম্পদ বন্টন করতেছেন সম্পদ মান করতে তো একটু হ্রাস হবেই তো একজন একটু খুব ঝুঁকে পড়াতে এই খেজুরের ডাল এটা আর শক্ত হবে একটু তাকে সরানোর জন্য ধাক্কা দিয়েছেন সে একটু ব্যথা প্রশাসন বললেন বন্টন শেষ হওয়ার পরে ওইটা দিয়ে বলতে তুমি আমার থেকে প্রতিশোধ রাষ্ট্র মোহাম্মদ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ তার একজন সাধারণ সাধারণ মুসলিম বলব মুসলিম সবাই গুরুত্বপূর্ণ একজন সাধারণ নাগরিক বলবো তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বলছে সে বলছে না এটা আপনার বিশুদ্ধ আদেশ না সে দেখুন জাস্টি যে সরকার প্রধান দেশের যে প্রধান নির্বাহী একজন সাধারণ আপনার নাগরিক তার মধ্যে কোনো বৈষম্য থাকবে না আরেকটি উদাহরণ হচ্ছে যে একজন দেখুন এখানে আপনার মুসলিমের পক্ষই থাকতে হবে বা মুসলিমের বিরুদ্ধে নো এটাও ইসলাম বলছে না প্রমাণ একজন ইহুদি একজন মুসলিম একটা জমি নিয়ে গোলমাল জমিটা দখলে আছে ইহুদের কিন্তু একজন মুসলিম এসে বললে আমার বাবা আমল থেকে সমুদ্রের মালিক আমি রসম বলছে প্রমাণ দাও আমার তো কোনো প্রমাণ নেই তো বলছে তাহলে ইসলামের মূল নীতি হচ্ছে যে কোনো বিষয়ে দাবি করবে তাকে প্রমাণ দিতে হবে আর যে অস্বীকার করবে সে কসম করবে তো ঠিক আছে তুমি যেহেতু এভিডেন্স দেখাইতে পারো না তাহলে সে তো অ মুসলিম তা তো ভয় নাই কসম করবে সমস্ত তার পরেও এটাই বিধান এবং এই এত বড় নমুনা এই জমিটা ইহুদির পক্ষেই রায় দিলেন আরেকটা আরেকটা প্রমাণ হচ্ছে যে আভিজাত্যের ভিত্তিতেও আপনার বৈষম্য করা যাবে না মাকজুমিয়া গোত্র কোরাইশের একটা শাখা সম্ভ্রান্ত পরিবার একটা মহিলা চুরি করছে হাত কাটা যাবে তখন সিনিয়র সাহাবিরা উসামা আমি প্রসঙ্গ করে বলছি আজকে আমাদের এই প্রশ্ন তোলা হয় আমাদের যে দুইজন ছাত্রকে উপদেষ্টা করা হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কিন্তু উসামাকে রসদাম একটা বাহিনীর সেনাপতি করেছেন সতেরো বছরের কিশোর সতেরো বছর আর এরা তো পঁচিশ ছাব্বিশ এবং সেই বাহিনী তা অবকর অমর তারপরে আপনার আবু ওবায়দা ছয় যাদেরকে জান্নাতের সুসম্বাদ দেওয়া হয়েছে আসার মহাস্টার বলা হয় তাদের ছয়জন তার অধীনে অধীনে ছিল ও অধীনে ছিল তো রস এখন তাহলে বুঝতে এবং মক্কা বিজয়ের পরে যাকে প্রথম গভর্নর করা হয় আক্তাব্দ উসাইদ তার বয়স ছিল বিশ বিশ বছর বয়সে এক তরুণ যদি মক্কার গভর্নর হইতে পারে রসস অস্লাম মানে বানানো গভর্নর তাহলে পঁচিশ ছাব্বিশের তো মানে প্রস্তুত তরুণরাই দেশ এগিয়ে নিয়ে যায় যারা বলছিলাম তখন সিরিয়াল সাহাবিরা বললেন রসুল ইসলাম উসামাকে খুব ভালোবাসে তার মাধ্যমে সুপারিশ করি উসামা যেই সুপারিশ করছে উনি বুঝছেন যে এটা উসামের কাজ দা তখন বলছে শোনো অতীতের জাতিগুলি এভাবে ধ্বংস হয়েছে সম্ভ্রান্ত বংশের কেউ কোনো অপরাধ করলে এক ধরনের আইন আর সাধারণ লোকরা অপরাধ করলে আরেক ধরনের আইন আল্লাহর কসম করে বলছি মাহমদের মেয়ে ফাতেবা নিজের বলে নাই স্ট্যাটাস থেকে হাইলাইট করার জন্য আমার মেয়ে ফাতাম বলে নেই মোহাম্মদের মেয়ে ফাতেমও যদি শুরু করত আমি হাত কাটতাম তো এখান থেকে আমার উই ওয়ান্ট জাস্টিস এটি হবে আমার মডেল মোহাম্মদ সাইসলাম থেকে জাস্টিসের বাস্তব শিক্ষা বাস্তব আপনার বাস্তবতা বুঝতে হবে আর জাস্টিস শুধু কোর্টে না জাস্টিস শুধু রাজনীতিতে না জাস্টিস আমার পরিবারে আমার আপনার সমাজে আমার শিক্ষায় আমার বেচা কেনা সকল জায়গাতেই জাস্টিস বললি এটা পরিপূর্ণ জাস্টিস ইসলাম এই জাস্টিসটা এমনকি জাস্টিস ছোট্ট করে বলব রস ইসলাম শুধু মানুষের ক্ষেত্রে জাস্টিস না রস ইসলাম দেখলেন একটা বাগানে গিয়ে দেখলেন একটা উট দুর্বল জীর্ণ শূন্য চোখে দিয়ে পানি তার গা মশিয়ে দিলেন বললো এই উঠের মালিককে একদম দৌড়ে আসে বললাম আমি এই উটের মালিক বলছে এই যে উটটা এই উটের ব্যাপারে কি আল্লাহকে ভয় করবে না তুমি তাকে নিয়মিত খেতে দিচ্ছ না দেখুন জাস্টিস উইথ অ্যানিম্যাল কোথায় কোথায় জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে তো আসলে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে প্রায় যাওয়ার মুহূর্তে সবার কাছ থেকে এক মিনিটে একটু বক্তব্য শুনবো দর্শকদের উদ্দেশ্যে জনাব নুরুল হকনুর আপনার কাছে প্রথম শুনতে যাচ্ছি উই জাস্টিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে পরিবর্তনটা সেলিম ভাই বলেছে আমরাও এটা বলবো যে নিজের থেকে আগে শুরু করতে হবে যেটা আমরা মনে করি যে এখন আমাদের যেটা দরকার আর আমরা যদি সেটা করতে পারি তাহলে এই উই অন জাস্টিস কিংবা এই আন্দোলনের যে স্প্রিট সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আর তার জন্য এটা অবশ্যই আমি মনে করি একটা যৌক্তিক যে বিদ্যমান বা পূর্বের ব্যবস্থা অকার্যকর ব্যর্থ ছিল বিধেই কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছে কাজে অভ্যুত্থান পরবর্তী ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য অবশ্যই প্রয়োজন নতুন রাজনৈতিক সমঝোতা নতুন রাজনীতি নতুন নেতৃত্ব ধন্যবাদ এক মিনিটে জি আসলে আমি একটা কথা গোটা জাতিকে লক্ষ্য করে বলবো যে আমাদের জাতি অনেক স্যাক্রিফাইস করেছে বিশেষ করে সর্বশেষ ইতিমধ্যে যেটা খবর আসছে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী আমাদের জনগণ জীবন দিয়েছে এই জীবন এই অর্থকে এই রক্তকে আমাদেরকে অর্থবহ করতে হবে সার্থক করতে হবে ইসলাম আর মুসলমান নামটা আল্লাহর দেয়া এটা গৌরব করার একটা বিষয় কিন্তু আমাদের অনেকে ইসলাম আর মুসলমান হইলে মনে হয় যেন কারো কাছে একটু লোকোচুরি লোকোচুরি বাপ এটা ঠিক না আমেরিকায় ইন গড ওইটা তাদের ডলারের উপরে লেখা আমেরিকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রাষ্ট্র হয়ে তারা শপথ নেয় তো আমরা কেন আমাদের ধর্ম আমাদের ইসলামকে আমরা একটু লোকচুরি করব কেন আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান আমরা আমাদের ধর্মকে আমাদের ইসলামকে আপহোল্ড করে যে ছাত্রদের ত্যাগটাকে যেন আমরা বৃতা যেতে না দিই আমাদের ছাত্র বন্ধুদেরকে বলবো যে আপনারা কোরআনের এই আয়েরটাকে একটু স্টাডি করেন এবং আপনারা যেহেতু বিপ্লব আপনাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে আপনারা একটু এই দিকে জাতিকে আহ্বান করেন আপনারা নিজেরাও দেখেন এবং এটা নিয়ে আমরা একটু বোঝাপড়া করি এটা একদিনের আলোচনা কিন্তু হবে না প্রয়োজনে এই আলোচনা আমাদেরকে ধারাবাহিক চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব জনাব আনাম রশিদ আহমদ সংক্ষেপে এক মিনিট আজকের আলোচনার শিরোনাম হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান যারা দিয়েছে তাদের মধ্যে আই ইউ ছিল না উই সেখানে কিশোর ছিল তরুণ ছিল মেয়েরা ছিল ছেলেরা ছিল হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টানরা ছিল বুড়োরা ছিল অতএব এই ওয়াই ওয়ার্ল্ড জাস্টিসকে এটা স্টাবলিশ করার জন্য উই আমরা সবাই মিলেই চেষ্টা করি ধন্যবাদ প্রিয় দর্শক শেষ হলো আমাদের আজকের সময় আজকের অনুষ্ঠান থেকে আমরা যা বুঝলাম যে উই ওয়ান জাস্টিস এটা আসলে একক কোন ব্যক্তি বা গোষ্ঠীর কাজ নয় সম্মিলিতভাবে দেশের সকল রাজনৈতিক দল সকল সাধারণ জনতা সকল স্তরের মানুষের সম্মিলিত প্রয়াসে উঠে আসবে এই দাবির প্রতিফলন উই ওয়ান জাস্টিস আজকে আমাদের অনুষ্ঠানে যারা ছিলেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন জনাব নুরুল নুরু এবং জনাব আনম রশিদ আহমদ আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য মোহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ